আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দেশবাসী, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ঘোষিত আগামীকালকের হরতাল এবং আজকের সর্বশেষ আমাদের কাছে যেই তথ্য এবং যেই সংবাদ রয়েছে, সারা দেশে যে একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমাদের করণীয় এবং আমাদের বক্তব্য, আমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার সংবাদটা জানানোর জন্যই এই মুহূর্তে আমি আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি। আমার আজকের এই আমাদের বক্তব্যে উপস্থিত রয়েছেন স্বয়ং আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আরেকজন যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা ফজলুল করিম কাসেমি, উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আরেকজন যুগ্ম মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আমরা যে কথাটি বলার জন্য এই মুহূর্তে লাইভে এসেছি, আবারও আমরা মর্মাহত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে কথা বলছি, আমরা সংবাদ পেয়েছি, দেশের সকল মানুষ যেভাবে জানতে পেরেছেন সংবাদ মাধ্যমে, যে আজও ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ পাঁচটি তাজা প্রাণ ঝরেছে। কেন এই ঘটনা বারবার ঘটছে, এই জন্য দায়ী কারা, কারা এর জন্য মূলত এই ভূমিকা পালন করছে, সেই বিষয়গুলো অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে খুঁজে বের করবে, তদন্ত করবে এবং তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দায়ী দাঁড় করাবে। আমরা আগাগোড়াই বলছি, হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী, কোনো পরিস্থিতিতেই কোনো উত্তেজনা ছড়ানো, উগ্রতা ছড়ানো এবং পরিস্থিতির অবনতি ঘটিয়ে জানমালের কোনো ক্ষয়ক্ষতি সাধন করা হেফাজতে ইসলাম বাংলাদেশের আদৌ উদ্দেশ্য নয় এবং সেই ধরনের কোনো ভূমিকা হেফাজতে ইসলাম নেই। আজকের যে ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা ছড়িয়েছে এবং সংঘর্ষে, সংঘাতে, গুলিতে পাঁচ পাঁচটি তাজা প্রাণ ঝরেছে, সে বিষয়ে আমরা যতটুকু তথ্য জেনেছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বশীল ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করে বিশ্বস্ত সূত্রে আমরা নিশ্চিত হয়েছি এ ব্যাপারে যে সেখানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক এবং কোনো ধরনের আক্রমণাত্মক কোনো ভূমিকা পালিত হয়নি। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের অন্যতম প্রাচীন দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় আজকে পরীক্ষা ছিল। শিক্ষার্থীরা সেখানে তাদের পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে সেখান থেকে, হল থেকে বের হয়ে তারা অল্প সময়ের জন্য আজকে হেফাজতে ইসলাম ঘোষিত বিক্ষোভ দিবসের কর্মসূচি হিসেবে তারা 10-15 মিনিটে বিক্ষোভ পালন করে আবার যার যার ঘরে, মাদ্রাসায় তারা ফিরে যায়, মাদ্রাসায় ফিরে যায় তারা। কিন্তু এরপর যে ঘটনা ঘটে, স্থানীয় যে সংসদ সদস্য তার নেতৃত্বে সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা মিছিল করে এবং মিছিল তারা মূল সড়ক বাদ দিয়ে জামে ইউনুসিয়ার সেই গলি পথ ধরে সেখানে জামে ইউনুসিয়া পর্যন্ত যায় এবং সেখানে জামে ইউনুসিয়ার সম্মুখে তারা সেখানে ককটেল বিস্ফোরণ করে এবং নানা ধরনের উত্তেজনাপূর্ণ স্লোগান দিয়ে পরিস্থিতিতে তারা উত্তেজিত করে তোলে এবং সেই উত্তেজনার প্রেক্ষিতেই এলাকাবাসী একজোট হয়ে সেখানে তারাও পাল্টা স্লোগান ধরে এবং তাদের সাথে মাদ্রাসার ছাত্ররাও এসে যোগদান করে, ওই অবস্থায় সংঘাত তৈরি হয়। আমরা ভেবে কুল পাই না যে একজন সংসদ সদস্য, একজন দায়িত্বশীল হয়ে তিনি কিভাবে এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে পারেন, সেটা আমাদের বোধগম্য নয়। আমরা বারবার বলছি যে আমরা আর কোনো মায়ের বুক খালি হোক এই দৃশ্য আমরা দেখতে চাই না। এভাবে একটি একটি করে তাজা প্রাণ ঝরে যাচ্ছে, এর মর্ম এবং এর যে বেদনা, এর যে কষ্ট, এর যে দুঃখ, সেটা বইবার শক্তি আমাদের নেই। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবারও সকলকে বলছি, যে কোনো মূল্যেই আমাদেরকে শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সারা দেশের সকল নেতাকর্মীদের প্রতি আমরা কঠোরভাবে নির্দেশ জারি করছি যে কোনোভাবেই ধৈর্যহীন হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, সর্ব অবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং শান্তি শৃঙ্খলভাবেই সুশৃঙ্খলভাবে আগামীকালকের আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এখানে কাউকে কোনো জোর জবরদস্তি করা যাবে না। আমরা সকলকে আহ্বান জানিয়েছি পরিবহন শ্রমিক এবং পরিবহন মালিকরা যেন তারা স্বেচ্ছায় তাদের যানবাহনগুলো বন্ধ রাখেন। সকলের প্রতি আমাদের কোনো সকলের প্রতি উদাত্ত আহ্বান, শান্তিপূর্ণভাবে আগামীকালকের হরতাল কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও আমরা আহ্বান জানিয়েছি, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সর্বোচ্চ ধৈর্য এবং শৃঙ্খলার সাথে তারা আগামীকালকে মাঠে থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করবে। কোনো অবস্থাতেই যেন জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপরেও কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের তারা কোনো সংঘাত চাপিয়ে দিবে না এই মর্মে তাদের সাথে আমাদের বারবার তারা প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছেন। আমরা একটি বিষয়ে শুধুমাত্র এনশিওর হতে চাচ্ছি, সেটি হলো কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া সরকার দলের অন্য কেউ যেন আগামীকালকে ময়দানে মহড়া না দেয়, মাঠে যেন তারা না নামে। যদি তারা মাঠে নামে তাহলে এই দুটি পক্ষ তৈরি হয়ে একটি সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে হেফাজতে ইসলামের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলার সাথে পালিত কর্মসূচির মধ্যে তৃতীয় কোনো পক্ষ এসে অনুপ্রবেশ করতে পারে এবং তারা সরকার দলের লোকদের মাঠে নামার সুযোগে হেফাজতের সাথে তাদের সংঘাত বাঁধিয়ে দিতে পারে। কাজেই আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা সর্ব অবস্থাতেই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কারো উস্কানিতে পা দিবেন না। আমরা সর্বশেষ পর্যায় পর্যন্ত ধৈর্য ধারণ করতে চাই, সর্বশেষ পর্যায় পর্যন্ত আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করে আগামীকালকের হরতাল আমরা সফল করব। আমরা কোনোভাবেই আরও একটি প্রাণ ঝরুক, আরও একজন মানুষ আহত হোক, আরেকটি গুলি আমাদের বাংলাদেশে চলুক, কোনো মায়ের কোল খালি হোক, এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না এবং এটা আর আমরা কেউ দেখতে চাই না। প্রিয় দেশবাসী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকেও আমরা বলবো আগামীকালকে আমাদের হরতাল অবশ্যই শান্তিপূর্ণ কর্মসূচি, এটি আমরা বাধ্য হয়ে এই কর্মসূচি ঘোষণা করেছি। যখন সারা দেশে আমাদের এভাবে একে একে তাজা প্রাণগুলো ঝরছে, সেই প্রাণগুলোর এইভাবে অকাতরে প্রাণ ঝরার প্রতিবাদ এবং এতগুলো মানুষ হতাহতের প্রতিবাদে আমাদের সামনে এছাড়া বিকল্প আর কোনো পথ খোলা ছিল না। কাজে এই পরিস্থিতিতে আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে আমরা এই সংবাদ আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আমাদের মহাসচিব মহোদয় মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাত উমরা আলিয়া হুজুরও আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় দেশবাসী, তৌহিদি জনতা, আমার পূর্বে আপনাদের সকলের উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর হেফাজতের সেক্রেটারি জনাব মামুনুল হক সাহেব আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আমিও সংক্ষেপে তার বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে আমি দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নাই। নাস্তিক মোরতাদ এবং ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য এটা প্রতিষ্ঠিত। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, তার মধ্যে হাটহাজারী মাদ্রাসার এই পাঁচজন শহীদ হয়ে গেছে গতকাল, যাদের
আমরা এদের যে মারা শহীদ হয়েছেন এদের বিষয়ে কিছু বলবার মতো ভাষা নাই। এই শাহাদত এটা অত্যন্ত দুঃখজনক, যার কারণে হেফাজতের আমির মহোদয় আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের পরামর্শক্রমে আমরা আজকে বিক্ষোভ দিবস ঘোষণা করেছি, আগামীকাল হরতাল সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছি। এটা আমাদের নাগরিক অধিকার, আমরা এই দেশের নাগরিক, যারা শাহাদত বরণ করছেন তারাও এই দেশের নাগরিক। নির্বিচারে তাদের উপর কেন গুলি চালানো হবে, তাদেরকে কেন হত্যা করা হবে, শহীদ করা হবে, এর প্রতিবাদে বিক্ষোভ দিবস আজকে আগামীকাল হরতাল। হরতাল করার সময় সকাল সন্ধ্যে যে হরতাল ডাকা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে বলছেন, সেটা হলো কোনো অবস্থাতেই জ্বালাও ফুরাও ভাঙচুর, গাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, এগুলি আমরা যাতে কোনো অবস্থাতেই না করি, এটা হেফাজতের পক্ষ থেকে সমস্ত নেতাকর্মীদের উপর নির্দেশ দেওয়া হয়েছে। একটা কথা এখানে খুব গভীরভাবে অত্যন্ত সতর্কতার সহিত সজাগ থাকতে হবে, মনে রাখতে হবে, লক্ষ্য করতে হবে, সেটা হলো অনেক রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদের হইয়া আমাদের ভিতরে ঢুকিয়া তারা কোনো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে আমি যে সময় যদ্দূর খবর পাইছি এ পর্যন্ত আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দলীয় কিছু ক্যাডার ছাত্রলীগ যুবলীগ এবং হেলমেট বাহিনী বলতেছেন তারা এইখানে এগুলিকে আগামীকালের হরতালের জন্য যারা বিক্ষোভ করতেছে মিছিল করতেছে তাদের উপর অতর্কিত হামলা করে অযথা তারা একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমি প্রশাসনের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব যাতে আমাদের সাথে, আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল নই, কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সংঘাত নেই, অতএব ছাত্রলীগ যুবলীগের ছেলেরা আমাদেরকে দমন করার জন্য কোনো ভূমিকা পালন করা মোটেই উচিত হবে বলে মনে করি না। এই ব্যাপারে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কর্মীদের সহায়তা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি বিনয়ের সহিত অনুরোধ করছি। আর আমাদের আমি আবারও আমাদের নেতাকর্মীদেরকে বলছি, কোনো অবস্থাতেই আমাদের ভিতরে এই অনুপ্রবেশকারী ও রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। এবং আর ওই সংঘাতে আমরা কোনো অবস্থাতেই জড়াবো না, জ্বালাও ফোড়াও এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আমাদের দাবি পূরণ করার জন্য, শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেজন্যই আমরা সকাল সন্ধ্যা হরতালের ডাক দিছি। আমরা চাই এই হরতাল শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল পালিত হোক। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব। বিসমিল্লাহ রহমান রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আমাদের সংগ্রামী মহাসচিব এবং আমাদের যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরীর সেক্রেটারি, ওনারা যে বক্তব্য রেখেছেন এটা আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই বক্তব্য আমারও। আমি শুধু অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে একটি কথাই বলতে চাই যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, 50 বর্ষপূর্তি উপলক্ষে আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মশতবার্ষিকী পালিত হবে, এই জন্যে আমরা 26 তারিখে কোনো কর্মসূচি দেই নাই। আমরাও এটা দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা এটাকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমাদের জন্য একটা গর্বের বিষয় মনে করে। কিন্তু স্বতঃস্ফূর্ত জনতা মাঠে নামার পরে যেই রক্তপাত ঘটানো হলো, এই যে সোনার ছেলেরা ছাত্রলীগ যুবলীগ তারপরে হেলমেট বাহিনী তাদের ভিতরে ঢুকে বাইতুল মুকাররম
এরপরে এটা হাটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পরে যে প্রাণহানিগুলি ঘটলো, এই ঘটার কারণে আজকে আমাদেরকে বিক্ষোভ মিছিল এবং আগামীকাল হরতালের কর্মসূচি দিতে হয়েছে। কিন্তু এই বিক্ষোভ মিছিল পালনের আগেই ব্রাহ্মণবাড়িয়াতে একজন মারা গেছেন, আর আজকে বিক্ষোভ মিছিল হবে শান্তিপূর্ণ মিছিলের পরে আজকে যে কাণ্ডটা সেখানে ঘটানো হইল, এটার দায় দায়িত্ব যারা করেছেন তাদেরই সেই দায় দায়িত্ব নিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার এমপি সাহেবের কথা যেটা শুনলাম যে উনার নেতৃত্বে উনি মাদ্রাসার দিকে এই গলি পথে কেন যাবেন, সেখানে যায় কেন উত্তেজনাপূর্ণ স্লোগান দিবেন, সেখানে যায় কেন ককটেল ফুটাবেন, তারপরে উত্তেজনা সৃষ্টি করবেন, যার ফলে মহল্লার লোকজন তারপর মাদ্রাসাতরা মাঠে নামে আসতে হবে। এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে অশান্তি যিনি ঘটাইছেন তারই সকল দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আগামীকালের হরতাল পালন করব। সারা দেশবাসী আমাদের মহাসচিব সাহেব এবং হযরত মাওলানা মামুনুল হক সাহেব যে কথা বলছেন সেই কথা আমাদের পক্ষ থেকে সকলেই এই কথার উপর আমরা আমল করব এবং আমরা শান্তি বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করব, কোনো অশৃঙ্খল আচরণ করব না এবং কোনো প্রকারের ভাঙচুর বা কোনো ধরনের মানে গর্হিত কোনো কাজ আমরা করব না। জি, আমরা লাইভ প্রোগ্রামের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আবারও আমরা সম্মিলিতভাবে আপনাদের কাছে সকলের কাছে এই পয়গাম পৌঁছে দিচ্ছি। যারা আজকে আমাদের এই প্রোগ্রাম শুনেছেন, দেখেছেন এবং দেখবেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা সকলের কাছে, বিশেষ করে হেফাজতে ইসলামের প্রতিটি কর্মীর কাছে আপনারা বার্তা পৌঁছে দিবেন যে আগামীকালকের আমাদের কর্মসূচি কোনোভাবেই সংঘাতমূলক নয়, আমরা যে কোনো মূল্যেই শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করব, কোনো জবরদস্তিমূলক কোনো প্রোগ্রাম এটি নয়। আমরা আশা করছি আগামীকালকের হরতাল স্বতঃস্ফূর্ত হরতাল হবে, কাজে কাউকে জবরদস্তি করতে হবে না, কেউ দোকানপাট খুললে তার দোকানপাট বন্ধ করার জন্য সেখানে কোনো ধরনের আক্রমণাত্মক ভূমিকা পালন করা চলবে না, কেউ গাড়ি চালালে তার গাড়ি সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা তার গাড়ির উপরে হামলা চালানো যাবে না। আমরা অনুরোধ করব এবং ইনশাল্লাহ আশা করছি আগামীকালকে সকল পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিকরা এবং সকল ব্যক্তিগত গাড়ির চালকরাও তারা ইনশাল্লাহ তারা সকলে স্বতঃস্ফূর্তভাবেই এই হরতালের ডাকে সাড়া দিবেন। এবং ওই বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে হেফাজতে ইসলামের মধ্যে বা হেফাজতে ইসলামের কর্মীদের মধ্যে অন্য কোনো তৃতীয় পক্ষের অনুপ্রবেশ যেন না ঘটে সেই ব্যাপারে সকলকেই সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। আমরা যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করব, রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি করা হেফাজতে ইসলামের মোটেই উদ্দেশ্য নয়। হেফাজতে ইসলাম সম্পূর্ণ তার অরাজনৈতিক চরিত্র ধরে রাখবে ইনশাআল্লাহ আজিজ। সকলেই আজকে রাত্রে আমরা দোয়া করব, শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইব যেন আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালকের এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করেন, দেশের যেন আর কোনো দেশে যেন কোনো আর নতুন করে কোনো মায়ের বুক খালি না হয়, কোনো মায়ের কোল খালি না হয়, আর কোনো নতুন করে যেন কোনো রক্তপাত না হয়। সারা দেশের সকল হেফাজতের কর্মীদের প্রতি আমরা এই এই নির্দেশনাও দিচ্ছি যে আজ শেষ রাত্রে বিশেষভাবে আপনারা জাগ্রত হয়ে আপনারা নামাজ পড়বেন, সালাতুল তাহাজ্জুদ আদায় করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করে দেশের শান্তি